দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, অনেক ভিডিও দেখেছেন আরবিতে কথা বলার জন্য, আরবি কথা শেখার জন্য। সো আপনাদের প্রতি হাত জোড় করে আমি রিকোয়েস্ট করতেছি, কেননা আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে বিপরীতার্থক কিছু শব্দ দিয়ে, বিপরীত শব্দ দিয়ে আজকের ক্লাসটি তৈরি করেছি। আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস 65 নিয়ে আমি উপস্থিত হয়েছি, 65 নম্বর ক্লাস। দর্শক, আমরা ছোট্ট ছোট্ট এক্সপ্লেন করব প্রত্যেকটি শব্দ দিয়ে। সো আমার ক্লাসের মাধ্যমে যদি কিছু শিখতে চান, ধৈর্য সহকারে শিখতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি, বিপরীত অর্থ শব্দ, ওকে, মাদি, এটার বাংলা হচ্ছে অতীত। যেমন আমরা অনেক সময় কীভাবে বলি, এটা অতীতের গল্প, এটা অতীতের কথা। দেখেন আমি এখানে কী বলেছি, এটা অতীতের কথা, তিনটি শব্দ এখানে বলেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, ওকে। তাহলে এইটা মানে কি, কতবার আপনাদেরকে আমি শিখিয়েছি, হাদা মানে হচ্ছে এইটা বা এই, কথা মানে কালাম, তাই না? তাহলে আমরা পেয়েছি এটা, এরপর কি, অতীতের কথা। অতীত মানে কি, মাদি, হাদা অতীত কালাম, ব্যাস খালি বালি, হাদা আলহিন মো কালাম, মো গিরগির। দেখেন একটার সাথে কিন্তু আরও 10-12টি বাক্য বা অ্যাটলিস্ট 2-3টি বাক্য বলতে হয়। সো হাদা মাদি কালাম, এটা অতীতের গল্প, ঠিক আছে? তো এরকম আমি জাস্ট একটি বলেছি, আপনি আপনার মতো করে আরও বাক্য তৈরি করবেন। নেক্সট আমি কি লিখেছি দেখুন, মুস্তাকবাল, ভবিষ্যৎ, তাই না? মুস্তাকবাল, তাই তো? মুস্তাকবাল এটি কি, একটি আরবি শব্দ, আমরা একটু সহজভাবে শিখব। দর্শক, এই শব্দটির বাংলা হচ্ছে ভবিষ্যৎ। যেমন আমরা যদি বলি ফিউচার, তাই না, ইন ফিউচার, তাহলে মুস্তাকবাল ভবিষ্যৎ। এখন আমি যদি একটি বাক্য তৈরি করি, ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে পাবা, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি তোমাকে আরও 2টি ভিসা দিব, এমনটা কিন্তু বলে থাকেন আরবিয়ানরা, তাই না? তাহলে ইনশাল্লাহ ইনতা হাতছেল মুস্তাকবাল। দেখেন হাতছেল মানে হচ্ছে পাওয়া, পাবো, এমন অর্থে আমরা পাওয়া অর্থে হাতছেল শব্দটি ব্যবহার করব। আর ভবিষ্যৎ কি, মুস্তাকবাল, ইনতা মাই ফিকির, তুমি চিন্তা করিও না, মাই মানি না, ফিকির মানে চিন্তা করা, ইনশাল্লাহ, ইনতা হাতছেল মুস্তাকবাল, তুমি ভবিষ্যতে পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর লিখেছি কি, তাহলে আমরা নেক্সট কি লিখেছি, জুলমা, জুলমা মানে কি, অন্ধকার, জুলমা অন্ধকার। এখন দেখেন, মনে করেন আমি অন্ধকার একটি রুমে বসে ভিডিও মেক করতেছি, আপনি এসে বললেন লেশ জুলমা, অন্ধকার কেন, লেশ জুলমা, অন্ধকার কেন, তাই না? সাক্কেল লাম্বা, সাক্কেল মানে অন করা, লাম্বা মানে বাতি, বাতি অন করো, জুলমা মাইসির, মাইসির মানে উচিত না, বাররাফি জুলমা, বাইরে অন্ধকার। প্রিয় দর্শক, আপনি ইচ্ছা করলে অনেক অনেক বাক্য মেক করতে পারবেন, এই যে জুলমা শব্দটি আমি বলেছি, বাহিরে অন্ধকার, তাহলে বাহির মানে কি, বাররা, রুমে অন্ধকার, গ্রুপা ফি জুলমা, ওকে। এরপর লিখেছি কি, নূর, আলো, আলো মাফি মানে নূর মাফি, ফি মানে আছে, মাফি মানে নাই, ঠিক আছে? তো আমি জাস্ট একটি করে বাক্য তৈরি করতেছি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আরও বেশি করে বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে। মাহির মানে অভিজ্ঞ, ঠিক আছে, ইনতা মাহির নফর, তুমি অভিজ্ঞ লোক, মাহির অভিজ্ঞ, তাহলে অনভিজ্ঞ কী হবে, গাইরে খবির, গাইরে খবির অনভিজ্ঞ। এখন দেখুন আমি আপনাকে বলেছি ইনতা অভিজ্ঞ মানে ইনতা মাহির, ইনতা মানে তুমি, এই অভিজ্ঞ দিয়ে যে বলবে এমনটা কিন্তু না, হয়তো এভাবে বলতে পারে ইনতা নফর কয়েস, ইনতা নফর জেন। তো এই কয়েস মানে কি, আপনার কোনো একটি কাজ, কোনো একটি কিছু ভালো লেগেছে, অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আপনি, কোয়ালিফাইড, যোগ্যতা সম্পূর্ণ লোক। তো আবার অনভিজ্ঞ ইনতা মো কয়েস, কি বলতে পারে, ইনতা মো কয়েস, সেটা আমরা কীভাবে বলবো, গাইরে খবির মানে অনভিজ্ঞ, গাইরে খবির অনভিজ্ঞ। এরপর লিখেছি কি, আলিয়ম মানে কি, আজ, আলিয়ম ফি জেহাদা সগল, কোনো কর্মক্ষেত্রে আপনি এভাবে বলতেছেন বা আপনার মালিক বলতেছে, আলিয়ম ফি জেহাদা সগল, আজকে অনেক বেশি কাজ, আলিয়ম কুল্লু নফর মাইজি, আজকে সব লোক আসে নাই, আলিয়ম ফি জাহাজা, আজকে ছুটি আছে,
এরপর লিখেছি বুকরা আগামীকাল, বুকরা মাফি সোগাল, বুকরা ফি যা যা, বুকরা দাওম সাক্কার, মানে বুকরা অফিস নেই। তার কি মানে উন্নতি, আর তাহলুফ মানে হচ্ছে অবনতি। প্রিয় দর্শক, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। এরপর আমি আরও গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করবো ইনশাল্লাহ। নাফউন অবলিক ফাইদা, তবে ফাইদা শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে, উপকার। ফাইদা মানে লাভ, ফাইদা মানে উপকার। দর্শক, এক এক চ্যানেলে এক এক রকম শব্দ আপনি পান, তাই তো? তো হয়তো আপনার খুব ইচ্ছে করে যে সাজানো গোছানোভাবে যদি অ্যাটলিস্ট প্রয়োজনীয় অ্যাসেনশিয়াল যে শব্দগুলো আছে সেটা যদি একটি ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন, অথবা ডাউনলোড করে যদি স্টাডি করতে পারেন, সো গুড আই থিঙ্ক। তারই ধারাবাহিকতা বজায় রেখে আলহামদুলিল্লাহ আরবিতে কথা বলতে 500 গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, হয়তো আপনি দেখেছেন। আর যারা হয়তো ব্যস্ততার কারণে ভিডিওটি দেখতে পারেন নাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, ভাই এই 500 শব্দ যদি আপনি ভালোভাবে মুখস্থ করেন তাহলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। একেবারে প্রয়োজনীয় শব্দ দিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে 500 শব্দের যে ভিডিও আপলোড দিয়েছি এটার লিঙ্কটি আমি দিয়ে দিব কমেন্টস বক্স উইথ ডিসক্রিপশন বক্সে। আপনি ওটা খুঁজে বাহির করে লিঙ্কটি টাচ করে ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন, একবার না দরকার হলে 10 বার দেখে মুখস্থ করবেন। যদি ডিসক্রিপশন বক্স খুঁজে না বাহির করতে পারেন, ঠিক আছে, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে, কারো হেল্প নিয়ে অবশ্যই স্টাডি করবেন। থ্যাংক ইউ। তাহলে ফায়দা মানে কি লাভ? এখন আমি যদি একটি বাক্য তৈরি করি, হিনি মাফি ফায়দা, এখানে কোনো লাভ নেই। এরপর লিখেছি খসারহ, অপকার বা ক্ষতি। এরপর লিখেছি গাবল মানে হচ্ছে আগে, আর বাদেন মানে পরে। এখন আমরা কিছু বাক্য তৈরি করব এই শব্দগুলো দিয়ে। আচ্ছা, তো আমি কি লিখেছি গাবল, ফলো দ্য গাবল, গাবল মানে আগে। আমরা অনেক সময় বলি না যে একটু আগে আমি কাজটি শেষ করেছি, শেষ মানে কি খালাস, শোয়া গাবল আনা খালাস হাদা সবল, এই কাজটি একটু আগে আমি শেষ করেছি। একটু আগে করিম এসেছেন, আমরা কিন্তু প্রায় এরকম বলে থাকি। তো শোয়া গাবল করিমি জি, আমি আপনাকে বলেছি, ফোনে বলেছি, আহমেদ মিতাই জি, কে জি, করিম, জাস্ট বলে দেন। মিতা মানে কখন, জাস্ট মিতা আর ইজিটা বলে দেন, তাহলে হয়ে যাবে কখন এসেছে। আপনি বলেছেন শোয়া গাবল করিম ইজি গুরফা, একটু আগে করিম এসেছে, ঠিক আছে। গাবল মাগরিব, মাগরিবের আগে আমরা কাজটি সম্পূর্ণ করব। কাম্বেল মানে সম্পূর্ণ করা। এখন দেখেন কাম্বেল এইটা সেটা কি লেখা আছে, না, আমি আমার মতো করে বাক্য তৈরি করতেছি, তো এই জন্য বলতেছি 500 শব্দ দেখে মুখস্থ করে নেবেন। এরপর লিখেছি বাদেন পরে, আলহিন আনা শোয়া মাশগুল, আলহিন ফি শগল, আলহিন ফি শগল বাদেন আনারু, এখন কাজ আছে আমি পরে যাব। এরপর লিখেছি আলহিন, আলহিন মানে এখন, ঠিক আছে। আলহিন ইন্তা মাইজি, তুমি এখন এসো না। আলহিন ইজি মুদির, এখন মুদির আসবে। কুল্লুন অপরাধ সাউই শগল, শগল মজমুত মানে সাউই শগল, শগল মজমুত। দেখেন আমি কি বলেছি, কোনো আগামাতা আছে গ্রামাটিক্যাল সিস্টেম না, কিছুই নেই। আমি বলেছি যে আলহিন মুদির ইজি, আমরা 10 জন লোক আছি, তার মধ্যে মনে করেন আমি সিনিয়র, মাসুল মানে সিনিয়র, মাসুল মানে দায়িত্ব। আমি বলেছি আলহিন মুদির ইজি কুল্লু নফর সাউই শগল, ওকে, শগল মজবুত, শগল ইয়াকুন মজবুত, ইয়াকুন দিলে আরও সুন্দর, ইয়াকুন মানে হবে, মজবুত মানে মজবুত হবে, বাংলার মজবুত, বা শগল ইয়াকুন মিয়া মিয়া, কাজ ভালো হবে, ব্যাস খালাস, এভাবে বাক্য তৈরি করবেন। এরপর লিখেছি ইন্দামা মানে তখন, আবার ইন্দামা মানে যখন, ঠিক আছে। হিনিম অবলিক হুনা, হিনি মানে এখানে, আবার হুনা মানেও এখানে বুঝায়, তবে হিনি শব্দটি বেশি ব্যবহার হয়, আপনি হুনাও বলতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। হিনি নফরত মাফি, এখানে কোনো লোক নেই। হিনি ফি ফকত অহেদ নফর, ফকত মানে শুধুমাত্র, ঠিক আছে। ফকত, ফকত অহেদ নফর, হিনি মজুদ, ফকত ওয়াহেদ নফর, ফকত শুধুমাত্র, ওয়াহেদ মানে এক, নফর মানে লোক, অহেদ নফর মজুদ হিনি মানে এখানে আছে, ঠিক আছে। তো এরকম আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো এই হিনি শব্দ দিয়ে, আলহিন, বাদেন, গাবল, খসারহ, নাফুন, ফায়দা, ঠিক আছে। ফায়দা মানে উপকার বা লাভ। এরপর আমি কি লিখেছি দেখেন, দেহেক, দেহেক মানে কি হাসি। মনে করেন কোনো একটি কর্মস্থলে বা কোনো একটি সমাজে, কোনো একটি অফিসে, এনিহোয়ার, সামথিং লাইক দ্যাট, কেউ একজন হাসতেছে, এখন আপনি তাকে নিষেধ করবেন যে মামনু, আচ্ছা নিষেধ মানে কি মামনু, মামনু
আক্কেল বাদ খাওয়া নিষেধ। এখন সে হাসতেছে, হাসিটা নিষেধ করবেন, এখন হাসির আরবিটা আপনি জানতেছেন না, তাহলে এই কথাটা কীভাবে বলবেন, তাই তো? তাহলে হাসি মানে হচ্ছে দেহেক, দেহেক মাইসির মামনু দেহেক, দেহেক মাইসির মামনু দেহেক, হাসা উচিত না, হাসা নিষেধ। এর ফলে কিছু বোকা কান্না, আপনি সবসময় কান্না করতেছেন, সমস্যা হতে পারে, অনেক প্রবাসী আছে এরকম কান্না করে বিভিন্ন সমস্যার কারণে, ঠিক আছে? তাহলে লেস বোকা, ইন্তা লেস বোকা, তুমি কান্না করতেছো কেন? আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে শব্দগুলো লিখেছি, সর্বপ্রথম আমি এখানে লিখেছি কি শিরা। শিরা মানে হচ্ছে ক্রয় করা অথবা এস্তারি, এস্তারিটা বেশি ব্যবহার হয়ে থাকে, কোনো কিছু ক্রয় করা ক্ষেত্রে আমরা এস্তারি শব্দটি ব্যবহার করব, ঠিক আছে? লেস ইন্তারু সুখ, তুমি মার্কেটে যাচ্ছ কেন? সোয়াই আগ্রাত এস্তারি লাজেম, মানে সোয়াই আগ্রাত সামান্য কিছু মালামাল এস্তারি লাজেম, মানে লাজেম মানে দরকার, অবশ্যই এস্তারি মানে ক্রয় করা দরকার। প্রিয় দর্শক, শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন। আমি আপনাকে বলতেছি তুমি বাজারে যাচ্ছ কেন, তাহলে তুমি বাজারে যাচ্ছ কেন, এই যাচ্ছ মানে রু, তুমি মানে ইন্তা, কেন মানে লেস, দিস ইজ দ্য ডব্লিউএস ওয়ার্ড বলে যাকে ইংলিশে, লেস মানে কেন, হোয়াই, হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কেন বাজারে যাচ্ছ, তাই না? যদি আমরা ইংলিশে মেক করি, ইফ উই মেক বাই ইংলিশ, ঠিক আছে? তো হোয়াট উইল বি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিস্টেম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিস্টেম উইল বি লেস ইন্তা লেস রু সুখ অথবা লেস ইন্তা রু সুখ, ঠিক আছে? আপনি যেভাবে বলেন কোনো সমস্যা নেই, লেস ইন্তা লেস রু সুখ, তুমি বাজারে যাচ্ছ কেন, বা লেস ইন্তা রু সুখ, তুমি সুখ মানে বাজার। তখন আপনি উত্তরে বলতেছেন সোয়াইয়া আগ্রাত, ফর এক্সাম্পল আমি একটি বাক্য বলতেছি সোয়াইয়া আগ্রাত ইস্তারি লাজেম, মানে কিছু সামানা কিনা দরকার। এরপর লিখেছি বায়ুন বিক্রি, যেমন আমি একটি বই বিক্রি করি, তাই না? আপনাদের মাঝে তো বইয়ের আরবি হচ্ছে কিতাব, ইন্তা বায়ুন কিতাব, ইন্তা বায়ুন কিতাব, জাস্ট যখন প্রশ্ন করবেন কথা শেষে ধাক্কা দেবেন, ইন্তা বায়ুন কিতাব, তুমি কি বই বিক্রি করো, এ বায়ুন মানে বিক্রি, তখন বলছি নাম নাম, ইন্তা এ বিস্তারি, আমি আবার আপনাকে বলতেছি ইন্তা এ বিস্তারি, তুমি কি ইন্তা এ বিস্তারি মালানা কিতাব, মালানা মানে আমার, কিতাব মানে বই, ইন্তা এ বিস্তারি মালানা কিতাব, বা ইন্তা এ বিস্তারি হাদা কিতাব, হাদা মানে এই, তুমি কি এই কিতাবটি ক্রয় করতে চাচ্ছ, ওকে ফাইন। এরপর লিখেছি করিব অথবা গরিব, কাছে নিকটে, নিকটে গরিব অথবা গরিব মানে নিকটে, হুয়ান অফর ফি গরিব, সে নিকটে আছে, হাদা মাহুল ফি গরিব, ওকে ফাইন। এরপর লিখেছি বাইত দূরে, জেদিদ নতুন, কাদিম পুরাতন, বারিদ ঠান্ডা, হার গরম। দেখেন এখন আমি যদি বাক্য তৈরি করি, বাইত মানে দূরে, ঠিক আছে? জাহাব মাহল, জাহাব মানে স্বর্ণ, জাহাব মাহল জেহাদা বাইত মানে জাহাদ মাহল, মাহল জাহাদ মাহল ফি, স্বর্ণের দোকান আছে, জেহাদা বাইদ অনেক দূরে আছে, ঠিক আছে? সাইয়েরা লাজেম মানে গাড়ি নেওয়াটা দরকার, ট্যাক্সি নেওয়াটা দরকার, মানে হেঁটে হেঁটে মাইক দেয়ার, ওকে? এরপর লেগেছে জেদিদ, হুয়ান অপর জেদিদ, ইন্তা জেদিদ, তুমি কি নতুন, মুদির আনা ইজি মিন বাংলাদেশ, আনা জেদিদ নফর আনা মোম আলুম হাদা সুগল কেপ সাউই হাদা আউয়াল আনা এবি সোয়া তালিম বাদেন আনা সাউ ইনশাল্লাহ ইকদার। দেখেন আমি কতগুলো কথা বলেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। এরপর লেগেছে বারিদ মানে ঠান্ডা, হার মানে গরম। তো এগুলো দিয়ে আপনারা নিজেরা নিজেরা কয়েকটি বাক্য তৈরি করবেন। প্রিয় দর্শক, অনেকে আছেন শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দেন, বিশ্বাস করুন আমি একটি পেজে কেন এতগুলো শব্দ একসাথে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে দিয়েছি, ওকে? আপনারা যেন স্ক্রিনশট দিয়ে রেখে গ্যালারিতে রেখে স্টাডি করতে পারেন, বাট তার মানে এমনটা না যে আপনি না বুঝে শুধু স্ক্রিনশট দিবেন, এই কাজ কখনও করবেন না, ঠিক আছে? আপনি জাস্ট 2-3 মাস বা অ্যাটলিস্ট 1 মাস প্র্যাকটিস করেন, এরপর আপনি কখনও আমার চ্যানেল আর দেখবেন না, সেটা আমিও জানি, বা দেখার প্রয়োজনে নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর লিখেছি কি ইস্তেলাম, গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা বলবো ইস্তেলাম, কি বলবো, ইস্তেলাম, গ্রহণ। এখন আমি যদি বলি, দেখেন আমি গ্রহণ করেছি, এখন ইংলিশে বলতে গেলে কত কিছু যে সেন্স করতে হয়, তাই না? আমি গ্রহণ করেছি, আই রিসিভড, রিসিভ মানে গ্রহণ করা, আই রিসিভড দ্য লেটার, আমি চিঠিটি গ্রহণ করেছি। আবার যদি আমরা নাবোধক করি, আমরা চিঠিটি গ্রহণ করি নাই, তখন কী হবে, রিসিভডের জায়গায় রিসিভ হবে, আই ডিডেন্ট রিসিভ দ্য লেটার বিকজ আই ওয়াজ ভেরি বিজি, দ্যাটস ওয়াই আই ডিড নট, আমি পারি নাই। এখন দেখেন আমি কেন এটা বলেছি, ডোন্ট মাইন্ড প্লিজ, ইউ ডোন্ট টেক এনিথিং, আমি এখানে এটা বলেছি কেন, ইস্তেলাম মানে গ্রহণ করা। এখন আমি আপনাকে বলছি তুমি কি গ্রহণ করেছো,
আনা ইস্তলাম হাদা, ব্যাস খালাস, ইউ ক্যান সে ভেরি ইজিলি আনা ইস্তলাম, আমি গ্রহণ করেছি। বিশ্বাস করুন ভাই, এইভাবে কথা বলা, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি জাস্ট আমাদের সম্মানিত যে সিনিয়র প্রবাসী ভাইয়েরা আছেন ওনাদের সাথে আমার ভিডিওগুলো কথাগুলো প্রুফ করে দেখবেন। আপনি যতই আরবিক গ্রামার জানেন অন দ্য স্পটে আপনি গ্রামার ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইস্তলাম মানে কি গ্রহণ, আনা ইস্তলাম ব্যাস খালাস, আমি গ্রহণ করেছি, বারিদ মানে চিঠি, আবার বারিদ মানে ঠান্ডা। এরপর লিখেছি তার্ক বর্জন, আনা তার্ক মানে আমি এটা বর্জন করছি, গ্রহণ করি নাই, ফুলুস তার্ক, ঠিক আছে? আবার বলতে পারেন ফুলুস আনা মাইশিল, মাইশিল মানে কি, শিল মানে অ্যাকচুয়ালি কিন্তু তোলা, নিচে থেকে কোনো কিছু পড়ে আসে শিল হাদা এটা তোলা, কিন্তু আমরা লোকাল নিয়মে যে এমনভাবে বলে থাকি এভাবে বলে, নো প্রবলেম। আপনি বলতে আনা মাইশিল, আমি টাকা, যেমন আবার আপনি, আমি কল দিচ্ছি আপনি ফোন ধরেন নাই, আপনি বলতেছেন আনা মাইশিল ইনতা সাও টেলিফোন, আমি বলতেছি লেশ মশিল, লেশ মাইশিল মালানা টেলিফোন, তুমি আমার টেলিফোন উঠাও নাই কেন, ধরো নাই কেন, এখানেও শিল দিয়ে বেব বলে। তো আনা মাইশিল ফুলুস, আমি ফুলুস নি নাই মানে টাকা, ফুলুস টাকা, কিন্তু এটা আপনি এভাবে বলতে পারেন আনা তার্ক ফুলুস, আমি বর্জন করেছি টাকা, মানে গ্রহণ করার নেই, আনা ইসলাম গ্রহণ করেছি, আনা তার্ক আমি বর্জন করেছি। আচ্ছা, তো আমরা বুঝতে পেরেছি ইসলাম গ্রহণ, তার্ক বর্জন। এরপর লিখেছি বিলাদা জন্ম, ঠিক আছে? এরপর লিখেছে মাউত মানে মৃত্যু, তো কোনো একজন লোক মারা গেছেন, ঠিক আছে? আসলে মৌতের কথা বলতে সবারই ভয় লাগে, তাই না? ওকে, আল্লাহ কবুল করুক সবাইকে। আচ্ছা, তো মাউত, হুয়ান অফর মাউত, হুয়ান অফর মাউত, মৌত না মাউত, হুয়ান অফর মাউত মানে সে মারা গিয়েছেন। এখন আপনি যদি বলেন আপনার ছুটিতে আছে, যাওয়ার প্রয়োজন, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, জাস্ট আপনি আত্মীয় স্বজনের নাম বলে জাস্ট মাউত কথাটি ইউজ করলে হবে, করিম মাউত, করিম মারা গিয়েছে, ঠিক আছে? বিলাদাহ জন্ম, ওকে, মালানা বাচ্চা বিলাদাহ, মালানা বাচ্চা বিলাদাহ, আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? আপনি সেক্ষেত্রে টাকা চাচ্ছেন, ফুলুস লাজেম, ওয়াদ্দি ফুলুস, ওয়াদ্দি মানে পাঠাতে হবে, লি বাংলাদেশ, লি আয়েলা, লি মানে জন্য, আয়েলা মানে পরিবার, আমার পরিবারের জন্য টাকা পাঠাতে হবে, ওয়াদ্দি লাজেম, বাচ্চা বিলাদাহ জন্মগ্রহণ করেছে, বিলাদাহ বাচ্চা বিলাদাহ, খুব সুন্দর সুন্দর শব্দ, এগুলো প্রয়োজন হবে। ফাউজ মানে কি, জয়, আপনি কোনো কিছুতে জয়ী হয়েছেন, ফাউজ। এরপর হাজিমা মানে পরাজয়, হুয়ান অপর হাজিমা, সে পরাজয় হয়েছে, ঠিক আছে? এরপর লিখেছি মালুম মানে জানা, কোনো কিছু আপনি জানেন, সেক্ষেত্রে আনা মালুম হাদা, ঠিক আছে? আমি জানি এটা কীভাবে করতে হবে, কীভাবে মানে কেফ, আনা মালুম হাদা, কেফ সাউ ইহাদা শোগল, আনা মো মালুম আমি জানি না, আনা মালুম হুয়ান অপর ওয়েন মজুদ, ওয়েন মানে কোথায়, আনা মালুম হুয়ান অফর মানে সেই লোকটি ওয়েন মজুদ, ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছে, সেই লোকটি কোথায় আছে, আনা মালুম। এরপর লিখেছি গাইরে মালুম, অজানা, এটা আমার অজানা, ঠিক আছে? কোনো একটা আমরা বলি না যে তুমি কি জানো এই এটা সেটা, সামথিং লাইক দ্যাট, ওকে, এনিথিং। তো সেক্ষেত্রে আপনি বলতে এটা আমার অজানা, গাইরে মালুম হাদা, আনা মালুম আমি জানি, গাইরে মালুম এটা অজানা, তো সেক্ষেত্রে আপনি গাইরে মালুম বলবেন। এরপর আমি লিখেছি ওয়াকিফ বা ক্যাফ মানে থামা, আমি হেঁটে যাচ্ছি, আপনি আমাকে বলতে সইয়া ক্যাফ, অথবা আপনি, আমি হেঁটে যাচ্ছি, আপনি আমাকে ওয়াকিফ, ওয়াকিফ মানে ওখানে থাকো, আনা ইজি, ওয়াকিফ সোয়া ওয়াকিফ, আহমেদ সোয়া ওয়াকিফ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, ওকে, মাইন্ড ইট প্লিজ, ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ওয়ার্ড আই থিঙ্ক। এরপর কি, আর মনে করেন আপনি গাড়ি, কোনো গাড়ির ড্রাইভারকে বলতেছেন সোয়া ক্যাফ, আনা নাজ্জেল হিনি, আমি এখানে নামবো, নাজ্জেল মানে নামানো, আপনি আসতেছেন, আমি বলতেছি ওয়াকিফ, ওয়াকিফ। এরপর লিখেছি মাসা এমসি মানে চলা, ওকে। প্রিদর্শক, আসলে আমি হয়তো আপনারা অনেকেই ধারণা করতেছেন বা অনেকের কাছে ভালো লাগতেছে, আসলে আমার মন চাই যে আপনাদেরকে শুধু বোঝাই, যেমন একটি শব্দ দিয়ে আমি অনেক সময় তিন চার মিনিট শেষ করে দিই, তাই না? তো আসলে প্লিজ কেউ বিরক্তিবোধ করবেন না, বিরক্তিবোধ হবেন না আশা করি, কারণ ভাই শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখেছি, রহা মানে সুখ, আবার রহা মানে আরাম, ইন্তা রহা, রহা তুমি আরাম করো, ইন্তা রহা, ইন্তা রহা মানে তুমি কিন্তু আরাম, এমনটা কিন্তু না, আমি বারবার একই কথা আপনাদেরকে বলতেছি, ইন্তা রহা তুমি আরাম করো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, মনে করেন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ইন্তা রহা, রহা আহমেদ বাবা, ইন্তা রহা সোয়ে রহা, ইন্তা তাবান তুমি কি দুর্বল, ইন্তা মারিদ তুমি কি অসুস্থ, আপনি বলতেছেন না আনা সোয়ে মারিদ, আনা এবি সোয়ে রহা, বা আনা ইস্তেরাও বলতে পারেন, ইস্তেরাও মানে হচ্ছে আরাম, বা রহা মানে আরাম, আবার রহা মানে সুখ, আমি বিভিন্নভাবে বুঝাচ্ছি কিন্তু আপনাদেরকে একটু ধরে নেবেন, ঠিক আছে? আশা করি, আশা করি, আই হোপ ইউ উইল টেক মাই অ্যাডভাইস, ইউ উইল টেক মাই টিস, ইনশাল্লাহ, ওকে। নেক্সট আমি যে শব্দটি লিখেছি দর্শক, আসাফ মানে কি, দুঃখ, দুঃখ, কোনো কিছু দুঃখ করা কেন আসাফ, আবার আমি দুঃখিত আসিফ
মাইন্ড ইট, ওকে? এটা অবশ্যই মনে রাখবেন, আসিব মানে আমি দুঃখিত, আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আসাব মানে দুঃখ, এরপর হচ্ছে আইব মানে কি দোষ, আইব মানে কি দোষ, ওকে? কোনো কিছু আপনি আলাতুল আইব 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 মানে সবসময় তুই দোষ দরস, ঠিক আছে? আলাতুল মানে সবসময়। এরপর লিখেছে সিফাত মানে গুণ, তোর অনেক গুণ আছে, ঠিক আছে? তুই অনেক, তোর অনেক গুণ আছে, ইনতা নফর ফি জেহাদা সিফাত, তোমার অনেক গুণ আছে। আচ্ছা, এরপর কী লিখেছি দেখুন, আদল মানে ন্যায়, জুলুম মানে অন্যায়, মো জুলুম মাইসির, জুলুম মাইসির, জাম্বুন মানে ফাফ, সওয়াব মানে পুণ্য, হক মানে সত্য, কিজব মানে মিথ্যা, কিজব কালাম মিথ্যা কথা। প্রিয় দর্শক, এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ক্লাসটি কেমন লেগেছে, একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। যারা নতুন জয়েন করেছেন, আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ বেশি বেশি প্র্যাকটিস করবেন, না হলে কখনো অ্যাডভান্স হতে পারবেন না। নতুন নতুন যারা আছেন মনে হয় খুব কঠিন না, এমনটা কিন্তু না, বারবার শুধু মুখস্থ করবেন মুখস্থ করবেন, দরকারে দশটি শব্দ আপনি সারাদিন স্টাডি করেন, সমস্যা কী, বাকি দশটি আবার পড়েন, হ্যাঁ, ঠিক আছে? যখনই সম্ভব হবেন মোবাইলে অযথা সময় নষ্ট করবেন না, ইউ ডোন্ট ওয়েস্ট ইউর ইম্পর্টেন্ট টাইম, প্লিজ, ওকে। এরপর লিখেছি কি আমি ফি, ফি মানে কি আছে, কোনো কিছু আছে অর্থে আমরা ফি শব্দ ব্যবহার করব, তাহলে কি ফুলুস ফি, ফুলুস আছে, হ্যাঁ, ফুলুস মাফি, ফুলুস নেই, টাকা নেই, হুয়ান অফর আলহিন মজুদ, হুয়ান অফ মজুদও বলতে পারি, মজুদ মানেও আছে, ফি মানে আছে, হুয়ান অফর মজুদ, সরি, হুয়ান অফর ফি গুরফা, ঠিক আছে, হুয়ান অফর মাফি গুরফা, মাফি আহাদ আবার কেউ নেই, মনে করেন আমি বলছি যে কেউ রুমে নেই, মাফি আহাদ গুরফা, রুমে কেউ নেই, মাফি আহাদ মানে কেউ নেই। এরপর লিখেছি ফগ, ফগ মানে কি উপরে, কোনো কিছু উপরে রাখার ক্ষেত্রে আমরা ফগ বলবো, হাদা খাল্লি ফগ, এটা উপরে রাখো, ঠিক আছে, ইন দ্য সুফ ফগ, তুমি উপরে দেখো। তাহাত মানে কি নিচে, নাজ্জেল তাহাত, নিচে নামাও, নাজ্জেল মানে কি নিচে নামানোর ক্ষেত্রে আমরা নাজ্জেল শব্দটি ব্যবহার করব। এরপর লিখেছি বাররা, ইনতা রু বাররা, বাররা বাররা, তুমি বাহিরে যাও, ঠিক আছে, ইনতা মাই রু বাররা, বাররা জেহাদা হার, তুমি বাহিরে যেও না, বাররা ফি জেহাদা হার, বাইরে অনেক গরম আছে। দাখেল মানে ভিতর, শুনু ফি দাখেল, ভিতরে কি আছে, শুনু ফি দাখেল, শুনু মানে কি, অথবা এস ফি দাখেল, এস মানেও কি, ঠিক আছে। নেক্সট লিখেছি কাস, কাস মানে শক্ত, আবার কাস মানে গ্লাস, মাইন্ড ইট, কোনো কিছু শক্ত, হাদা কাস, এটা অনেক শক্ত, আবার হাদা লিন, এটা নরম, লিন মানে নরম, লিন মানে নরম, কাস মানে শক্ত, আবিয়াত মানে সাদা, আনা এবি আবিয়াত মালাবিজ, আমি সাদা কাপড় চাই, আনা মাই এবি আবিয়াত, আনা এবি আসোয়াত, আসোয়াত মানে কি কালো, আবিয়াত সাদা, আসোয়াত কালো। প্রিয় দর্শক, সবাই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি, আই সেলিউট অল আরব প্রবাসী ভাইরা, সবাই সাবধানে থেকে ভালো কাজ করবেন, আসসালামু আলাইকুম।